फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েলের প্রাইস কিন্তু ক্রমাগত বাড়ছে। লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্রুড অয়েলের প্রাইস চলছিল $118 প্রতি ব্যারেল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে $130 প্রতি ব্যারেল চলছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে $124.25 এর কাছাকাছি চলছে। তো ক্রুড অয়েলের প্রাইস কন্টিনিউয়াসলি বাড়ছে। তো তার ফলে কোন কোন কোম্পানির মধ্যে এফেক্ট করছে, কোন কোন কোম্পানির দিকে এই মুহূর্তে আমরা নজর রাখতে পারি, সে বিষয়ে আজকে আমরা ডিসকাস করতে চলেছি। এই ক্রাইসিসের সময় কোথা থেকে আমরা পয়সা কামাতে পারবো, সে বিষয়ে ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস আমরা যখন মার্কেটে আছি তখন একটিও সুযোগ কিন্তু হাতছাড়া করব না। এই যে কারেকশন আসছে, ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন স্টক কিন্তু উপরের দিকে যাচ্ছে, কোন কোন সেক্টর কিন্তু উপরের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? ক্রুড অয়েলের সাথে তার কানেকশন আছে, রাইট? তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলার সেই স্টকটা বা পার্টিকুলার সেই সেক্টরটা কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো চলুন এখান থেকে আমরা দেখে নেব যে কোথায় আমাদের এই মুহূর্তে নজর রাখার সময় চলে এসেছে। তো সবার প্রথম ফ্রেন্ডস আজকে আমরা যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম হচ্ছে ONGC। ONGC-র মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা দেখতে পাচ্ছি যে 13%-এর মতো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। এতদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে ONGC একদমই পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছিল না, কোনো রকম পারফরমেন্স আমরা সেভাবে দেখতে পাচ্ছিলাম না। সামান্য সামান্য মুভমেন্ট, 2-4 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে ভারী কারেকশন আছে, সেই সময় দাঁড়িয়ে ONGC কিন্তু টপ গেইনার আছে, রাইট? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ONGC কিন্তু 187-তে ট্রেড করছে। কেন ট্রেড করছে ফ্রেন্ডস? কোম্পানি কি কাজ করছে আমাদেরকে জানতে হবে। কোম্পানি কাজ করছে ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের ওপর, রাইট? তো এই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েলের সাথে কোম্পানির কানেকশন আছে আমরা দেখতে পাচ্ছি ভারীভাবে। তো সেই কারণের জন্য এখানে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি আছে, আরই আছে 7.39% কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে, 3.88% ভারী একটা ডিভিডেন্ড আমাদেরকে প্রোভাইড করছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি লাইফ টাইম হাইতে ট্রেড করছে। ফ্রেন্ডস দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সকে আজকে ব্রেক করে নিয়েছে, 174-এর কাছাকাছি এর রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরের দিকে পৌঁছেছে এবং লাইফ টাইম হাইতে ট্রেড করছে। তো ডেফিনেটলি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের একটা মহল আছে। তো ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, তো ডেফিনেটলি ONGC-র মধ্যে অবশ্যই আমরা নজর রাখতে পারি। শর্ট টার্মে ডেফিনেটলি এখান থেকে কিন্তু প্রফিট গেইনের সুযোগ চলে এসেছে, রাইট? তো আপনারা চাইলে অবশ্যই ONGC-র দিকে নজর রাখতে পারেন। কোম্পানি যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে মার্কেট লিডার আছে, রাইট? দেখুন মার্কেট লিডার আছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ফ্রেন্ডস এর সেক্টর পি আছে 17 এবং এর পি রেশিও আছে 12। তো সেক্টর পি তুলনায় অনেকটা ভ্যালুয়েবল প্রাইসও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। এই মুহূর্তে যদি কেউ পয়সা ইনকাম করতে চাইছেন মার্কেট থেকে তাহলে ডেফিনেটলি ONGC-র দিকে নজর রাখতে পারেন। তার সাথে ফ্রেন্ডস আরও একটা স্টককে আমরা দেখে নেব এই মুহূর্তে যেখানে আমরা নজর রাখতে পারি। চলুন সেই স্টকের নাম কী আছে দেখে নেব। এই স্টকের নাম হচ্ছে ফ্রেন্ডস কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়ার মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি 4.5%-এর মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কোল ইন্ডিয়া এখন ট্রেড করছে 188-এর কাছাকাছি। কেন ফ্রেন্ডস? কেন যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোলটা তৈরি হয় সেখানে কিন্তু ক্রুড অয়েলের চাহিদা আছে। তো ডেফিনেটলি ক্রুড অয়েলের সাথে কানেকশন আছে, তো সেই কারণের জন্য কোল ইন্ডিয়ার মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। লার্জ ক্যাপ কোম্পানি আছে, এর সেক্টর পি আছে 22 এবং এর পি রেশিও আছে 8। তো ডেফিনেটলি সেক্টর পি তুলনায় অনেকটাই সস্তাতে মার্কেটে অ্যাভেলেবেল আছে। কোম্পানি ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে 8.84%, ভারী একটা ডিভিডেন্ড প্রোভাইড করছে। কোল ইন্ডিয়ার চার্ট আমরা দেখে নেব যে কি ইন্ডিকেট করছে। ইন্ডিয়ার চার্ট ফ্রেন্ডস আমি আপনাদের সামনে ওপেন করে নিয়েছি। মার্কেটের মধ্যে ভারী কারেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 150 লেভেল থেকে অলমোস্ট 188-এর কাছাকাছি পৌঁছে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে। এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে নিচ্ছে তাহলে ডেফিনেটলি এর যা প্রিভিয়াস হাই আছে 203 সেটাকেও কিন্তু ইজিলি ক্রস করে নেবে। মার্কেটের মধ্যে কারেকশন আসছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন 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 ক্যান্ডেল তৈরি হচ্ছে। কেন যে ফ্রেন্ডস? ক্রুড অয়েলের
সাথে কানেকশন আছে, বারবার বলছি যেই কোম্পানিগুলোর ক্রুড অয়েলের সাথে কানেকশন আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী একটা মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে দেখুন ডারভাস বক্সের মতনও তৈরি হচ্ছে, ডারভাস বক্সের মতনও তৈরি হচ্ছে। এই বক্সের উপরে যদি ক্লোজিং দিতে পারে, 188 এর উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে ডেফিনেটলি এর যা প্রিভিয়াস হাই আছে 203 এর উপরে আমরা একে ইজিলি যেতে দেখতে পাবো। তো শর্ট টার্মে ডেফিনেটলি এর মধ্যে আপনারা নজর রাখতে পারেন এবং এখান থেকে মোটা পয়সা অ্যাচিভ করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ইনফরমেশন আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।